আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটি 5 ইঞ্চি গাঁথুনির ওয়ালে কতগুলো ইট লাগবে, এই ইটের সংখ্যা আপনি কিভাবে বের করবেন একদম সহজ নিয়মে। ওকে, তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, একটি ইটের, সাপোজ এখানে যে ইটটা আছে, এই একটি ইটের আদর্শ সাইজ কত সেটা জানবো। একটি ইটের আদর্শ সাইজ হলো 9.5 ইঞ্চি এবং দৈর্ঘ্য, প্রস্থ হলো হচ্ছে 4.5 ইঞ্চি, অর্থাৎ এই পাশের প্রস্থটা, এবং উচ্চতা অর্থাৎ এখান থেকে এতটুকু উচ্চতা হলো 2.75 ইঞ্চি। ওকে, এটা একটি ইটের আদর্শ সাইজ, অর্থাৎ একটা ইট যখন গাঁথুনি ছাড়া থাকে তখনকার সাইজ। তো এখন জানবো আমরা একটি ইটের মশলা সহ, অর্থাৎ যখন সিমেন্ট এবং বালি মিশ্রিত মশলা সাইজ এর সাথে অ্যাড করা হবে তখন কি পরিমাণ জায়গা দখল করবে। ওকে, তো মশলা সহ ইটের সাইজ হবে, দৈর্ঘ্য হবে 10 ইঞ্চি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি হবে, প্রস্থ হবে 5 ইঞ্চি এবং উচ্চতা হবে 3 ইঞ্চি। ওকে, তো এবার চলুন আমরা একটি এক্সাম্পল স্বরূপ একটা ওয়াল যার দৈর্ঘ্য হলো 12 ফুট এবং প্রস্থ হলো 10 ফুট, এই ওয়ালটা গাঁথতে আসলে কি পরিমাণ ইট লাগবে, এটাই আমাদের মেন পয়েন্ট। ওকে, তো এই জন্য সর্বপ্রথম আমরা যে কাজটা করবো, একটি 5 ইঞ্চি গাঁথুনির একটা ইটের ক্ষেত্রফল আগে বের করবো। অর্থাৎ যেহেতু আমরা 5 ইঞ্চি গাঁথুনির গাঁথুনের জন্য হিসেব করতেছি, এজন্য 5 ইঞ্চি গাঁথুনির একটা ইটের ক্ষেত্রফল বের করার সূত্র হলো ইটের দৈর্ঘ্য গুণ উচ্চতা। অর্থাৎ যেহেতু আমরা দৈর্ঘ্য পাইছি 10 ইঞ্চি, অর্থাৎ মশলা সহ গুণ উচ্চতা হলো 3 ইঞ্চি, ইকুয়াল টু হবে 30 ইঞ্চি। অর্থাৎ মশলা সহ একটি 5 ইঞ্চি ইটের 5 ইঞ্চি গাঁথুনির ইটের ক্ষেত্রফল হবে 30 ইঞ্চি। তো একটা ইটের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন আমরা টোটাল এই 12 ফুট এবং 10 ফুটের বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, একটি 5 ইঞ্চি দেওয়ালে ইটের সংখ্যা বের করার জন্য দৈর্ঘ্য গুণ উচ্চতা, অর্থাৎ যেহেতু এইটির দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট, তো 12 ফুটকে আমরা ইঞ্চিতে নিয়ে নিলাম, যেহেতু এই উপরে একটা ইটের ক্ষেত্রফল বের করেছি ইঞ্চিতে, এই জন্য 12 ফুট গুণ এই 12 ফুট, তাহলে এবার গুণ উচ্চতা হচ্ছে 10 ফুট, এই 10 ফুট গুণ ইঞ্চিতে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা গুণ করছি। এখন আমরা যে কাজটা করব, এই একটা ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেবো। তো এই 30 দ্বারা ভাগ করলে আমরা টোটাল ইটের সংখ্যাটা পেয়ে যাব। তো টোটাল ইটের সংখ্যা হবে 576টি ইট। অর্থাৎ একটি 12 ফুট বাই 10 ফুট একটি ওয়াল 5 ইঞ্চি গাঁথুনি ওয়াল গাঁথতে লাগবে 576টি ইঞ্চি, 576টি ইট। ওকে, তো এখন যদি এই ইটের সংখ্যা, এই দৈর্ঘ্য সংখ্যা বাড়ে কমে এবং প্রস্থ সংখ্যা বাড়ে কমে, অর্থাৎ উচ্চতার সংখ্যা বাড়ে কমে, তাহলে আপনারা ইজিলি এই ফর্মুলা ফলো করে একদম নিখুঁত হিসাব করতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা খুব সহজে শিখে নিয়েছেন একটি 5 ইঞ্চি গাঁথুনিতে কি পরিমাণ ইট লাগে তার হিসাবটা অত্যন্ত সহজে শিখে নিয়েছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। সো থ্যাংকস ফর ওয়াচিং।